হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো HTC ব্র্যান্ডের ট্রিমারের আনবক্সিং। এটার মডেল নাম্বার হচ্ছে AT522। তো চলুন আমরা আনবক্সিংয়ে চলে যাই। বরাবরের মতো বক্সে যা থাকে একটি ম্যানুয়াল, এবং ম্যানুয়ালটা খুবই হেল্পফুল একটা প্রোডাক্টের জন্য। এবং বক্সে আরও আছে একটি ব্রাশ, যা ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন আপনার ট্রিমার। এবং থাকবে একটি চার্জার, যা চার্জার দিয়ে আপনি চার্জ অবশ্যই দিতে হবে আপনার ট্রিমারকে। এবং সাথে কিন্তু একটি ওয়াইল থাকবে। এবং লাস্ট আকর্ষণ ট্রিমার, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ব্ল্যাকের মধ্যে দেখতে অসাধারণ লাগছে। ট্রিমারের সৌন্দর্য বৃদ্ধি করে সুইচের জন্য HTC সেই কাজটি করেছে। তাদের অফ এবং অন করা সুইচটি দেখতে আসলেই সুন্দর। এবং সাথে আপনাদের দেখাবো ট্রিমার কীভাবে খুলতে হবে এবং কীভাবে লাগাতে হবে। ট্রিমারের উপর থেকে প্রেস করলে কিন্তু খুলে যায়, এবং নিচ থেকে ঘাটের মধ্যে নিয়ে ঠিকভাবে লাগালে, একটু চাপ দিলে কিন্তু লেগে যাবে। এই নিয়মগুলো ফলো করলে ট্রিমার লাগানো এবং খোলা খুবই সহজ। HTC এখানে অ্যাডজাস্টেবল ক্লিপ ব্যবহার করেছে, যেখানে আপনি ক্লিপটা সামনে এবং পিছনে দিয়ে বিভিন্ন সাইজ কাটতে পারবেন। এই ট্রিমারের ব্যাটারি অপশনটি পেছনে দেওয়া আছে এবং ব্যাটারি রিমুভাল। সো ব্যাটারি চাইলে খুব সহজেই আপনি পরিবর্তন করতে পারেন। যদি আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হয়, এই অপশনটি খুবই হেল্পফুল এক ট্রিমারের জন্য। এখন আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওয়াইল। ওয়াইলের যে কাজ, ওয়াইল কিন্তু এক ট্রিমারকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে, দ্যাট মিন্স ট্রিমারটা ভালো রাখতে পারে। এর জন্য ব্লেডের মধ্যে ওয়াইল দিয়ে রাখতে হবে, যেন জং না ধরে যায়। এবং ভিতরে যে পার্ট আছে ব্লেড খোলার পরে, ওইখানেও কিন্তু আপনার ওয়াইল দিতে হবে, তাহলে কিন্তু আপনার ট্রিমারটি ভালো থাকবে। এখন যদি আমি সারমর্মে আসি, কম টাকায় বেস্ট ডিল হতে যাচ্ছে এই ট্রিমার। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।